রাজধানীতে উল্টো পথে চলাচলের খবর জানাতে এবারে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, আপনি এখন কোন জায়গায় রয়েছেন এবং যেখানে আছেন সেখানে উল্টো পথে চলাচলকারী যানবাহন কেমন দেখছেন? নাহিন, আমি কারণবাজার এলাকায় আছি। আর আপনাকে বলি যে কারণবাজার ঠিক এবিসির সামনের যে রাস্তাটি সেই রাস্তায় আছি। আপনাকে উল্টো পথের যে জটলা রাস্তায় বাদে সেই বাদ জটলাটি আপনাকে একটু দেখাতে চাই। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে এই রেল ক্রসিং আছে, খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। ঠিক যে রাস্তাটি আপনি এখন দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে যে যেখানে শুধু গাড়ি একটি পথে যাওয়ার কথা, ঠিক সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে ভ্যান সহ সিএনজি উল্টো পথে কিন্তু সেখানে আসছেন। এক ধরনের জটলা কিন্তু এখানে বেঁধে রয়েছে ঠিক এই মুহূর্তে, যদি আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আর আমি সকাল থেকে এখানে অবস্থান করছি, যে বিষয়টি আমি লক্ষ্য করেছি, বিশেষ করে খুবই ব্যস্ততম একটি এলাকা কারণবাজার এলাকায়, এদিকে যে বাজার মাছের আড়ত ঠিক রেল ক্রসিং ফ্লাইওভারের নিচে, এখানে আমি যে জিনিসটি দেখেছি বা এখনও আপনি দেখছেন, এই যে উল্টো পথের যে বাইসাইকেল থেকে শুরু করে রিক্সা সিএনজি, অর্থাৎ এই যে উল্টো পথের যে যানবাহন সেটি মানে একেবারেই বলাই বাহুল্য, মানে কোনোভাবেই যেন থামছে না, এটি যেন নিয়মে পরিণত হয়ে গেছে এই রাস্তায়। যদি বলি একটু আগে আমরা দেখছিলাম যে ট্রেন আসবে, সিগনাল পড়েছে, তারপরেও ঠিক রেল ক্রসিংয়ের উপরে শুধু উল্টো পথের যানবাহনের কারণেই কিন্তু একটা জটলা তৈরি হয়েছিল। অর্থাৎ এই যে আমরা মাঝে মধ্যেই দেখি যে দুর্ঘটনা ঘটছে, রেল ক্রসিংয়ের উপরে দুর্ঘটনাগুলো ঘটছে, তা কিন্তু অন্যতম কারণ হচ্ছে এই উল্টো পথের যে যানবাহন, উল্টো পথের যে যানজটটা তৈরি হয়, জটলা তৈরি হয়, সেখান থেকেই কিন্তু এই বিষয়গুলো তৈরি হচ্ছে। সব মিলিয়ে যদি বলি নাহিন, তাহলে বলতে হবে যে এই ঢাকা শহরের প্রায় রাস্তাগুলোতেই কিন্তু আমরা উল্টো পথের যে একটা জটলা দেখি, যানবাহনের যে চলাচল দেখি, সেটি কিন্তু আমরা খুব ভালো মতোই আমরা দেখতে পাচ্ছি যে কোনো রাস্তায় যে খুব বেশি সুশৃঙ্খলভাবে যানবাহন যে চলছে সেটি কিন্তু আমাদের তেমন চোখে পড়ছে না। এই কথাগুলো আমরা বারবারই বলছি, প্রতিবেদন তৈরি করছি, প্রশাসন থেকেও বলা হচ্ছে যে তাদের চেষ্টার কোনো আসলে ত্রুটি নেই, কিন্তু দিন শেষে যদি বলি তাহলে বলতে হয় যে সড়কের যে শৃঙ্খলা, সেই শৃঙ্খলা রক্ষায় আসলে বড় কোনো উদ্যোগ এখন পর্যন্ত তেমন আমাদের চোখে পড়েনি। আর আইনের কথা বলা হচ্ছে বারবারই, আইনের কঠোর যে প্রয়োগ, সেই প্রয়োগটিও কিন্তু আমরা আসলে খুব বেশি দেখি না। আর সচেতনতা যদি না বাড়ে তাহলে এই শহরের যে রাস্তার যে বিশৃঙ্খলা, সেই বিশৃঙ্খলাটি কোনোভাবেই সুশৃঙ্খলে পরিণত হবে না বলেই কিন্তু সংশ্লিষ্টরা মনে করছেন। তো রাহিন, আমি এই কারণবাজার এলাকায় আছি, এফডিসির সামনের রাস্তাটি আপনি একটু আগেই দেখতে পাচ্ছিলেন, এইরকম একটি পরিস্থিতি বিরাজ করছে। সব মিলিয়ে আসলে সচেতনতা, আইনের কঠোর প্রয়োগ ছাড়া রাজধানীর সড়কে যে শৃঙ্খলা ফিরে আসবে এমনটা কিন্তু আসলে সচেতন মহল মনে করে না। নাহিন, ধন্যবাদ। জি দর্শক, কারণবাজার থেকে রাজধানীতে উল্টো পথে চলাচলের খবর জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার হোসেন।